আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো জেক 1900 জি বারটেক মেশিন। ওই বারটেক মেশিনকে আমরা কিভাবে কনভার্ট করে বাটন স্টিচ করব। তো আমাদের মেশিনটা এখন বারটেক দেওয়া আছে, প্রোগ্রামটা এখানে দেখা যাচ্ছে, সবাই বুঝতে পারছেন। আমি জাস্ট রেডি দেব, রেডি দেওয়ার পরে এখন একবার চালাবো, তাহলে বুঝতে পারবেন যে এটা বারটেক ছিল। অর্থাৎ এটা বারটেক আছে। এখন বারটেক থেকে আমরা কিভাবে বাটন স্টিচ করব, এখন বাটন স্টিচটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কি প্রোগ্রামে গিয়ে বাটন স্টিচটা করব। বাটন স্টিচ করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেডি অফ করতে হবে। রেডি অফ করার পরে আমরা এই ফাংশনকে চার্জ বাটনে, অর্থাৎ এটা দিয়ে আমরা ফাংশনে ঢুকবো। এই ফাংশন বাটন লং প্রেস দুইটা আওয়াজ হওয়ার পরে এই যে নিচের যে ফাংশনটা আসছে এই ফাংশনটাতে আমরা চাপ দিব, অর্থাৎ কে প্যারামিটার দেওয়ার পরে এই বাম সাইডের তীরে চাপ দিয়া এই যে আমরা K241 মেশিন টাইপ এই 241 দিয়ে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা হচ্ছে দাহ সুইং DAHAOSEW পাসওয়ার্ড, তারপরে এন্টার। এন্টার দেওয়ার পরে এখানে দেখাইছে জিরো মানে বারটেক, 1900G, 5 মানে 1906, আর 7 1903, অর্থাৎ বাটন স্টিচ আমরা এখন 7 দেব। 7 দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে আবার এন্টার, অর্থাৎ এখন বলছে যে পাওয়ার অফ। এখন আমি কি করব, পাওয়ার অফ করব। অফ করার পরে আবার পাওয়ার অন করলাম, এই যে বাটন স্টিচের প্রোগ্রামটা এখন লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পরে দেখছেন বাটন স্টিচ প্রোগ্রাম হয়ে গেছে। যেহেতু আমার এটা বারটেকের ওয়ার্ক ল্যাম্প লাগানো আছে, সেহেতু আমি এই প্রোগ্রামটা চেঞ্জ করে দেব। অর্থাৎ এই যে দুইটা স্টিচ যেখানে আছে এই জায়গায় দিব, এই যে এই জায়গায় দিলাম 20 নাম্বারটা, দেওয়ার পরে এন্টার, এটা দিলে দিয়ে আমি রেডি দিলাম। অর্থাৎ আমার মেশিন এখন বাটন স্টিচ হয়ে গেছে। বাটন স্টিচ হওয়ার পরে ওকে আমি একটু টেস্ট দিয়ে নিলাম, চেক করে নিলাম। এখন রেডি দিয়ে চালাবো বাটন স্টিচ। অর্থাৎ বাটন স্টিচটা যে করলাম, এখন প্রোগ্রামে দেখা যাচ্ছে, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল চালানোটাও দেখাচ্ছি। এই যে অর্থাৎ এখন বাটন স্টিচ হয়েছে। আর আমি প্রোগ্রামে চেঞ্জ করার পরে এখন আমার আরেকটা কাজ আছে। কাজটা হচ্ছে এই যে ওয়ার্ক ল্যাম্পটা দেখতেছেন, এই যে ওয়ার্ক ল্যাম্পটা, এই ওয়ার্ক ল্যাম্পটা আপনার চেঞ্জ করতে হবে। যেখানে ফুরমিলি এলকি আছে এই এলকিটা দিয়ে লুজ দিয়ে এই ওয়ার্ক ল্যাম্পটা বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে যে বাটন স্টিচের ক্ল্যাম্পটা আছে, বাটন স্টিচের ক্ল্যাম্পটা লাগাই দিতে হবে। এখানে নাম্বার টু হচ্ছে এই ফিট প্লেট পাল্টাতে হবে এবং নিডেল প্লেট পাল্টাতে হবে। নিডেল প্লেট, ফিট প্লেট এবং এই ওয়ার্ক ল্যাম্প, এই যে ফুরমিলি এলকি দিয়ে লুজ দিয়া এটা টান দিলে খুলে যাবে গা, পরে বাটন স্টিচের ক্ল্যাম্পটা লাগাই দিলে বাটন স্টিচ হয়ে যাবে। আর বাটন স্টিচ মেশিন হলে বাটন স্টিচের ক্লামটা খুললে বারটেকের ক্লামটা লাগাই দিয়া ফিট প্লেটগুলো আর নিডেল প্লেটগুলো চেঞ্জ করে দিলেই আমাদের বারটেক টু বাটন স্টিচ হবে, বাটন স্টিচ টু বারটেক হবে। থ্যাংক ইউ।